হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে ডিসেম্বরের রাশিফল। যেন নম্বর ডিসেম্বর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। এর আগে আমি একটি স্যাটার্ন এবং একটি জুপিটার, এই দুটো ট্রানজিস্টের ভিডিও আপ করেছি। যদি এখনও না দেখে থাকেন, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। কারণ দেখে নিলে আপনারা বুঝতে পারবেন, 2020 সালে এই যে দুটি বড় বড় প্ল্যানেটসের চেঞ্জ হচ্ছে, তার ফলে আপনাদের লাইফে কী প্রভাব পড়বে, কী ভালো হবে, কী খারাপ হবে, কী ডিসিশান নিতে হবে না নিতে হবে, সমস্ত কিছু ওখানে খুব ডিটেলসে ভালো করে বলা আছে। তাহলে চলুন স্টার্ট করি। এখন যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ডিসেম্বর মাসটা কেমন যাবে না, ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব। আপনাদের জব কেমন যাবে, জবের জায়গায় দেখবেন প্রচণ্ড রকম প্রবলেম অ্যারাইজ করছে। আপনাদের কলিগদের সাথে প্রবলেম হচ্ছে, আপনাদের ঠিকঠাক কাজে মন লাগছে না, আপনাদের জবের সেক্টরে আপনাকে নিয়ে কোনো ধরনের পলিটিক্স হচ্ছে, এই ধরনের জিনিস কিন্তু কাজের জায়গায় তৈরি হয়ে যাবে। আপনি কোনো কিছুতে ফোকাস করবেন না, আপনি জাস্ট আপনার কাজে ফোকাস করুন, যা হচ্ছে হচ্ছে, সেসবে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নাহলে কিন্তু এই জিনিসগুলো যত আপনি ফোকাস করবেন তত কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। কাজের জায়গায় যান, কাজ করুন, বাড়ি চলে আসুন, নিজের স্কিল ডেভেলপ করুন, দেখবেন কাজের জায়গায় অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন আপনারা। যারা ভাবছেন জব সুইচ করবেন, তাদের জন্য মাসটা আমি মোটামুটি ভালো বলবো, 15 তারিখের পর থেকে করুন। 15 তারিখের পর ভালো মোটামুটি রেজাল্ট আপনারা পাবেন। যারা ভাবছিলেন যে আপনারা জবের জন্য বাইরে যাবেন, তাদের জন্য সময়টা ভালো, চেষ্টা করুন, জবের জন্য বাইরে যাওয়ার চান্সও কিন্তু আপনাদের এই সময় ভালো আছে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য মাসটা খুবই ভালো, যারা ট্রান্সফারের জন্য ওয়েট করেছিলেন তাদের কিন্তু এই মাসে গিয়ে ট্রান্সফার হয়ে যাওয়ার চান্স অনেকটা পরিমাণ বেশি আছে। কোন কোন জবগুলো এ মাসে ভালো যাবে, যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, অনলাইন জব করেন, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড জব করেন, আইটিতে জব করেন, তাদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ ভালো আমি অন্তত বলবো। শুধু কাজের জায়গায় নিজের মাথাটাকে ঠান্ডা করে রাখবেন, বেশি কথা বলতে যাবেন না, যা হচ্ছে হতে দিন, তাহলে দেখবেন সব কিছু ওকে আছে। আর যদি আপনি মাথা গরম করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, এবার জানবো আপনাদের বিজনেস নিয়ে। বিজনেসের জন্য সময়টা একটু টালমাটাল যাবে। কেমন, এই সময় বিজনেসে আপনারা খুব ভালো প্রোগ্রেস দেখতে পাবেন না। বিজনেসে খুব যে বিজনেসটা ডেভেলপ করছে, এই যতটা আশা করে একটা মানুষ, সেরকম জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন না। বিজনেসে কী ইনভেস্ট করবেন না করবেন, এরকম মানে কনফিউশনে আপনারা কিন্তু থাকবেন, যেটার জন্য কিন্তু আপনাদের মানসিক অশান্তি আসবে। তো সেক্ষেত্রে একটা আপনাদের কথা বলি, আপনাদের কি করণীয়। করণীয় হচ্ছে আপনাদের খুব ভালো করে প্ল্যান করতে হবে, খুব প্ল্যান করে এগুলো দেখবেন আপনারা সাকসেস পাচ্ছেন। যদি ভাবেন কি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার কথার জন্য আমি বলবো কি ভালো, ইনভেস্ট করুন, কিন্তু তার আগে একটা স্ট্র্যাটেজি প্ল্যান করে নিন যে আমাকে এই ট্র্যাকে যেতে হবে। দরকার হলে অফিসের মধ্যে পরিবর্তন করুন বা আপনার বিজনেসের জায়গায় পরিবর্তন করুন, যে পরিবর্তনগুলো বিজনেসের জন্য ভালো সেই সমস্ত চেঞ্জেস করে বিজনেসে এগুন, দেখবেন আপনারা ভালো রেজাল্ট ডেফিনেটলি বিজনেস থেকে পাচ্ছেন। এই সময় কিন্তু আপনাদের ভালো প্ল্যানিং করার দরকার আছে, এই ভালো প্ল্যানিংয়ে কিন্তু আপনাকে একটা সাকসেসফুল বিজনেস এনে দিতে পারবে। তাহলে দেখবেন আপনাদের বিজনেসটা কিন্তু অনেকটা প্রোগ্রেস করে যাচ্ছে, যেটা বিজনেসে আপনাদের ল্যাক থাকে সেই জিনিসটা নিয়ে আমি বললাম। কোন কোন বিজনেস ভালো যাবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো যাবে, যারা সোনা নিয়ে বিজনেস করেন সেই সব বিজনেস ভালো যাবে, তারপরে অনলাইন বিজনেস ভালো যাবে, সেলস মার্কেটিংয়ের বিজনেস ভালো যাবে, এই সমস্ত বিজনেস এই মাসে খুব ভালো আপনারা দেখতে পাবেন। এরপর জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশান ভালো, চাইল্ড এডুকেশান খুব ভালো যাবে, স্টুডেন্টরা পড়াশোনায় ভালো মন দেবে, কিন্তু মাঝে মাঝে স্টুডেন্টদের কোথাও গিয়ে একটু মিস্টেক হয়ে যাবে। হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা খুবই ভালো, যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা খুবই ভালো, তারা এই সময় এক্সাম থাকলে তাদের রেজাল্ট কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে, তবে কম্পিটিশন কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি পাবে, এটাও আমি বলে রাখলাম। এবার জানবো আপনাদের হেলথ, হেলথ কেমন যাবে, হেলথ ইস্যুজ অবশ্যই। এই সময় আপনারা দেখবেন আপনাদের বন্ধুদের সাথে প্রবলেম অ্যারাইজ করছে, সম্পত্তি নিয়ে বিবাদ, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের সাথে ঘটছে। এই সময় আপনাদের খরচাটাও কোথাও একটু গিয়ে বৃদ্ধি পাবে। যারা ড্রাইভ করেন এই সময় খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, নাহলে কিন্তু কোথাও চোট আঘাত লাগতে পারে, এই জিনিসগুলো একটু বুঝে শুনে করুন। কোথাও যদি
চোট আঘাত লাগে সেটাকে ইম্পর্টেন্স দিন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। এবার জেনে নেবো আপনাদের লাভ লাইফ নিয়ে। লাভ লাইফের ক্ষেত্রে একটু চেঞ্জেস নোটিস করবেন, কোথাও গিয়ে বদল, যে বদলগুলো অবশ্যই আপনাদের একটু ডিপ্রেশনে ফেলে দেবে। তবে বদলটা ভালোর জন্য হবে যদি রিলেশনটা আপনাদের গ্রো করার থাকে, তাহলে এখান থেকে রিলেশনটা গ্রো করে যাবে, আই মিন বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে। আর যদি রিলেশনটা গ্রো না করার থাকে, রিলেশনটা ব্রেক করবে। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফ কেমন। ম্যারিড লাইফে একটু প্রবলেম অ্যারাইজ করবে, কোথাও গিয়ে একটু মন কষাকষি এরম ব্যাপার থাকবে, মাঝে মাঝে রাগ বৃদ্ধি পাবে, যার ফলে আপনি কোনো কথা বলে ফেলবেন রেগে গিয়ে, যে জিনিসগুলো কিন্তু মানে অশান্তি সৃষ্টি করতে পারে। নিজের মাথাটাকে ঠান্ডা রাখুন, দেখবেন সব ঠিক আছে। এই সময় কোথাও গিয়ে আপনি ফিটনেসেও কিন্তু একটু মনোযোগ দেবেন, ফিটনেসের ইয়োগা জিম এই সমস্ত ব্যাপারেও কিন্তু আপনারা একটু মনোযোগ দেবেন এই সময়। বাড়ির কারোর হেলথ নিয়ে প্রবলেম থাকবে, বাবা মা ভাই বোন এই সমস্ত মানুষদের হেলথ নিয়ে কোথাও কিন্তু আপনাদের একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। বিবাহ যোগের জন্য সময়টা বলবো মান্থের ফার্স্টে, 14 তারিখ 15 তারিখের মধ্যে আলোচনাটা করুন, আপনাদের জন্য সেটা বেশি ভালো হবে। যদি করতে হয় তাহলে করুন, আর যদি মনে করেন কি যদি আলোচনাটা খুব ইম্পর্টেন্ট হয় করা তবেই করুন, আর যদি মনে হয় কি এখন পেন্ডিং রাখলে হবে তাহলে এটাকে পেন্ডিং রাখুন, এটাই মনে হয় আমার বেশি ভালো হবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন। ফিনান্সিয়াল কন্ডিশান ভীষণ ভালো থাকবে, আপনারা কোথাও নিবেশ করতে পারেন, কিন্তু একটু বুঝে শুনে নিবেশ করুন, সমস্ত ডিটেলস জেনে নিন তারপরে ইনভেস্ট করুন। এসব আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান স্ট্রং তো ডেফিনেটলি থাকবে, কোথাও থেকে অর্থ আসছে, কিন্তু পাশাপাশি প্যারালালি আপনাদের খরচাটাও বৃদ্ধি পাবে। একটু প্ল্যানিং করে চললে আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো থেকে ভালোভাবে রেজাল্ট আপনারা পেতে পারেন। সন্তান যোগ কেমন। সন্তান যোগ পুরো মাসটাই ভালো, যে কোনো সময় আপনারা প্ল্যানিং করতে পারেন। যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য 14 তারিখের পর্যন্ত সময়টা ভালো, 14 তারিখের মধ্যে প্ল্যানিং করুন, প্ল্যানিংটা কিন্তু খুব ভালো হবে। যারা ভাবছেন গাড়ি কিনবো বা বাড়ি কিনবো, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যদি আপনাদের বার্থ চার্ট পারমিট করে তাহলে আপনারা ডেফিনেটলি এই সময় একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আমি ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে এই নিয়ে সমস্ত আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে এসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যদি ফার্স্ট টাইম হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও আপনারা আরও পেতে পারবেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।